হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই বর্ষার দিনে কি বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে বলো আর তার মধ্যেই প্যাচ প্যাচে চতুর্দিক হয়ে থাকে কিন্তু ওই যে কর্তা নিয়ে এসে হাজির করেছে আজকে আর মাছ কারণ এই কম কাটার মাছগুলো আমার বাড়ির লোকেদের ভীষণ পছন্দ বিশেষ করে আমার ছেলে মেয়ের তো ভীষণ পছন্দের জানো তো এই আর মাছ বলো বোয়াল মাছ বলো বাপের বাড়িতে কিন্তু আমি কখনো আগে খাইনি মানে আমার বাপের বাড়িতে এই ধরনের মাছ মা রান্না করে না ফলে শ্বশুর বাড়িতেই এসে খাওয়া হচ্ছে এই প্রথম এই আর বা বোয়াল কত্তা পাল্লায় পড়ে কিন্তু এই আর বা বোয়াল মাছের সঙ্গে কিন্তু আমার অনেক ইতিহাস আছে চলো আজ রান্নাটা করতে করতে তোমাদের সঙ্গে সেই গল্পগুলোই করি এখন ভাবলে না বেশ মজা লাগে প্রথমে এই আর মাছগুলোকে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ আর ওই যে দেখলে একটু তেল মাখিয়ে নিলাম এই তেল মাখানোটা কিন্তু ভীষণ দরকার তার কারণটা এবার বলছি শোনো এই যে আর মাছগুলো দেখছিগুলো তো একটু ভারী ধরনের হয় আর এইগুলো বেশ জাতীয় মাছ হয়ে থাকে তাই জন্য কিন্তু ভীষণ অসুবিধা হয় যদি তেল না মাখাও আমি এখানে দেখো ফ্রাই মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়ে মাছগুলো এক এক করে ছাড়বো আর এই যে দেখতে পেলে সঙ্গে সঙ্গে যে ঢাল তরোয়াল দিয়ে চাপা দিয়ে দিলাম তার কারণ হচ্ছে আমি যখন এই আর মাছ প্রথম রান্না করতে গিয়েছিলাম এই মাছ যে ফাটে সে তোমার ধারণাতেই ছিল না এমন ফেটেছিল আমার না গোটা মুখ চোখ একেবারে বিউটি স্পটে ভরিয়ে দিয়েছিল তারপরে আমি জানলাম যে আর মাছ বা বোয়াল মাছ বা এরকম যে আঁশ ছাড়া মাছগুলো সেগুলো এরকম নাকি ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয় এই দেখো এক পিঠ ভেজে নেওয়ার পরেই কিন্তু হালকা আমি সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে দিয়েছি এই কিন্তু আর ফাটবে না ওই যে তেল মাখিয়ে রেখেছিলাম যদি তেলটা না মাখাতাম না তাহলে একদম শেষ পর্যন্ত ফাটতো তোমরাও কিন্তু এই জাতীয় মাছ রান্না করার আগে এরকম আমার মতন তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে আর এই যে আমি আজকে মাছগুলো এরকমভাবে তুলে নিলাম হালকা ভেজেই আর যেহেতু বললাম এই মাছ আমার বাড়ির সবার এখন ভীষণ পছন্দ আর আমি আগে না খেলেও এখন কিন্তু বেশ ভালো লাগে তাই আমি এই মাছগুলো বিভিন্ন রকমভাবে রান্না করে থাকি তোমাদেরকে সেই রেসিপি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো দেখে নিও ভীষণ ভালো লাগে কিন্তু এইভাবে একবার আমার মতন করে রান্না করে দেখো আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ আমার এই ভিডিওগুলো তোমরা প্রচুর দেখো কিন্তু কেন যে সাবস্ক্রাইব করো না বা লাইক শেয়ার করো না বুঝি না কেন গো ভালো লাগে না না কি সেটাও তো বলো না কি ধরনের ভিডিও করলে ভালো লাগবে সেটাও তো একটু কমেন্টে জানাতে পারো যাই হোক আমি তো এখানে মাছগুলো ভেজে তুলে নিয়ে প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধই করেছিলাম কারণ তেলটা ছিল ভীষণ গরম তাই জন্য ফোড়নের ওই জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে ওই ফোড়নটাকে পনেরো কুড়ি সেকেন্ডের জন্য একটু গরম হতে দিলাম যখন এরকম সুন্দর একটা গন্ধ বেরোবে ও হ্যাঁ আমি একটা ডার্ট চিনিজ দিয়েছিলাম ওই ছোট ধরনের তারপরে দিলাম হচ্ছে বেশ কিছুটা রসুনকে থেঁতো করে নিয়ে তার মধ্যে দিলাম হচ্ছে সামান্য একটুখানি হলুদ এই তেলের ওপরে একবার হলুদ বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করে দেখবে যে কোনো তরকারির রং না এত সুন্দর আসে বেশি পরিমাণ না অল্প পরিমাণে দিয়ে দেখবে খুব সুন্দর রং আসে পরে যেটা প্রয়োজন সেটা নয় দোয়াই যাবে যাই হোক রসুনটা তেলের সাথে একটু ভাজা ভাজা হয়ে যেতেই ওপর থেকে দিলাম হচ্ছে এই ছোট মতন একটা পেঁয়াজকে একটু বেঁটে নিয়ে ওটাকেও ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে ধৈর্য ধরে যদি পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নিতে পারো তাহলে কিন্তু এই মাছের স্বাদটা ভীষণ ভালো হয় সত্যি বলছি যারা তোমরা এই আর বোয়াল এই জাতীয় মাছ খেতে ভালোবাসো বা ভেটকি মাছও কিন্তু এইভাবে করতে পারো একবার এই একভাবে করে দেখো ভীষণ ভালো হবে একটা পদ দিয়েই কিন্তু সবাই খেয়ে নেবে বিশেষ পদের বায়না করবে না বা তোমার করার প্রয়োজনও পড়বে না এই যে পেঁয়াজটাকে আমি ভালো করে তেলের সাথে ভেজে নিলাম ফলে রসুনটাও তো একসাথে ভাজা হয়ে গেল আর এরপরে আমি দিলাম হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা একটু বেটেই দেবে কারণ বর্ষার দিনে আমার মনে হয় যারা ঝাল খেতে পারো তাদের জন্য তো ভালোই কিন্তু যারা খুব একটা আমার মতন ঝাল খাও না তাদেরও একটু এই শুকনো শুকনো ঝাল ঝাল খাবার খেতে বেশি ভালো লাগে আমার তো পার্সোনালি ভীষণই ভালো লাগে বর্ষার দিনে ওই ঝোল টোল তেমন কিন্তু পোষায় না আমার যাই হোক ওই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সবকে ওই তেলের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিলাম আর হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার এই ভিডিওগুলো যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে নিও কারণ তোমরা আমার পেজটাকে ফলো করলে বা ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব বা শেয়ার লাইক করলে বা কমেন্ট করলে আমার তো ভালো লাগে বলো তাহলে আমি আরও নতুন ধরনের আরও অনেক কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ও হ্যাঁ সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশের ওই বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে তাহলে কিন্তু এই ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমার কাছে চলে যাবে আর এদিকে দেখো আমার তো ওই পেঁয়াজ আদা রসুন এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছিলো আর মশলার মধ্যে আমি এখানে দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো কারণ প্রথমেই একটু হলুদ দিয়ে রেখেছিলাম যেই তো আর যারা তোমরা খুব ঝাল খেতে ভালোবাসো তারা এর সাথে একটু এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারো তো আমি তো অতটা ঝাল খেতে পারি না বা আমার ওই বাচ্চা দুটো খায় সেই জন্য খুব একটা বেশি ঝাল দিতে পারি না তবু ওই কাঁচা লঙ্কা বাটাটাই যোগ করেছিলাম দিলাম হচ্ছে একটা মাঝারি সাইজের টমেটো বাটা টমেটোটা বাঁটার সময় না জলটা কম দিয়ে বাঁটার চেষ্টা করবে তাহলে খুব তাড়াতাড়ি টমেটোর রসটা শুকিয়ে যাবে দিলাম হচ্ছে স্বাদ মতন একটু চিনি আর একটুখানি নুন ভালো করে মশলাটাকে কষাতে দিলাম কষিয়ে নেওয়ার পরে যখন এরমভাবে তেল ছেড়ে আসলো ও সামান্য জল একটু দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি দাঁড়াও যখন আমি প্রথম প্রথম এই ধরনের মশলা রান্না করতাম মানে এই যে এরকম কষাতাম তখন তো জল দিতাম না ফলে কি হতো মশলাটা পুড়ে পুড়ে যেত যদি ছোটো চামচের এক চামচ জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যায় না ফলে তরকারি স্বাদটাও ভীষণ ভালো হয় আর এখানে দেখো একটুখানি ঢাকা চাপা দেওয়ার পরেই আমরা সাধারণত কি করি জল দিয়ে দিই জলটা ফুটে উঠলে মাছটা দিই কিন্তু দেখো আমি এখানে তা করলাম না আমি এখানে প্রথমেই মাছটাকে দিয়ে ওই ভালো করে মশলাগুলোর সঙ্গে মাখিয়ে নিলাম যাকে বলতে পারো ওই কষিয়ে নিলাম এই আর কি এই মাছটা না যারা কাঁচা মাছ খেতে পারো এই ধরনের মাছগুলো তারা কিন্তু যদি এই মশলাটা কাঁচা অবস্থায় মাছের সাথে মাখিনতে নিতে আমি তো মাছটা হালকা ভেজে নিয়েছি তোমরা চাইলে নাও ভাজতে পারো ভালো করে মেখে নিয়ে যদি এই একভাবে বসিয়ে দিতেন না তাহলেও কিন্তু শুনেছি খেতে ভালো হয় যাই হোক দেখো এই মাছটার সঙ্গে মাখিয়ে নিয়ে চাপা দেবার পরে কি হলো আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কি কাণ্ড করেছি মাথার মুন্ডিটা যে গরম হয়ে গেছে সেটা আমার খেয়ালই ছিল না ব্যাস লাগলো হাতে গরম যাই হোক দেখো মাছ থেকে মশলা থেকে কেরাম একটা জল জল মতন বেরিয়ে এসছে না জল বেরিয়েছে না তেল বেরিয়েছে যাই হোক কিছু একটা বেরিয়েছে এরপরে যে জিনিসটা আমি দেবো সেটাই হচ্ছে এই রান্নার মেন আকর্ষণ বা বলতে পারো সেটাই কিন্তু স্বাদ বহুগুণে বাড়িয়ে দেবে আমরা সাধারণত কী দিই এই ধরনের মাছে নয় ধনেপাতা পাতা দিই নয় গরম মশলা দিই আমি কিন্তু আজ এই দুটোর কোনোটাই দেবো না নিশ্চয়ই থামনেল দেখে বুঝতে পেরেছ কি দিচ্ছি হ্যাঁ বেশ হাতে করে নিয়ে অনেকটা পরিমাণে কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওই সমস্ত গ্রেভির সাথে মাছের সাথে ভালো করে এটাকে ছড়িয়ে দিলাম একবার এইভাবে করে দেখো এত সুন্দর কসুরি মেথি দেওয়া তারপরে গন্ধটা বেরোচ্ছিল না না করলে কিন্তু বুঝতেই পারবে না কারণ আমার করা রান্নার তো তোমরা ছবিটাই দেখতে পাচ্ছ গন্ধটা তো আর তোমাদেরকে আমি বোঝাতে পারছি না তাই বলছি অবশ্যই কিন্তু একবার এরমভাবে রান্না করো দেখবে ভীষণ ভালো হয় তারপরে ওই উষ্ণ গরম জল আমি এর মধ্যে ঢেলে দিলাম গরম জলই কিন্তু এখানে ব্যবহার করবে একদম কাঁচা জল দিতে যেও না কারণ মাছগুলো তো আগেই দিয়ে দিয়েছি না ফলে যদি এমনি রুম টেম্পারেচার থাকা জল দাও স্বাদটা কিন্তু তরকারি অত ভালো হবে না উষ্ণ গরম জল দিয়ে মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম তোমার যতটা গ্রেভি রাখার প্রয়োজন হবে তুমি ততটাই এখানে রাখবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে যখন ঝোলটা ফুটতে শুরু করলো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম ব্যাস তারপর গরম গরম ভাতের সাথে নিজেও খেলাম আর বাড়ির সবাইকেও খাওয়ালাম তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও খুব তাড়াতাড়ি টাটা